তো গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে এসেছি কলপাড়ে। দেখো কতগুলো থালা বাসন নিয়ে এসেছি, আর আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। তো প্রায় 9টাই বাজে এখন। তো ঘুম থেকে উঠেই থালা বাসনগুলো নিয়ে এলাম, কারণ কালকে না সারা রাত হচ্ছে দাঁত ব্যথা ছিল, তো সে কারণে হচ্ছে ঘুমোতে পারেনি। তো মানে রাতে ভোরবেলা থেকে একটু ঘুম এসেছে। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা না বলে কাজকর্মগুলো শেয়ার করছি আগে। তো ব্লগটা দেখতে থাকো, তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে সকালে বাসি কাজগুলো করি, তারপর তোমাদের সামনে আবার আসবো। এসেছি রান্নাঘরে, আর বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর কয়েকটা জামা কাপড়ও কেচে দিলাম সকাল সকাল, যেহেতু ওয়েদারটাও ভালো নেই তারপরেও কেচে দিয়েছি, কারণ কলে জল থাকে না, সেজন্য একবারে জল তুলে বালতি টালতি সব ভরে রেখেছি আর সমস্ত কাজ করে নিলাম। তো করতে করতে জল চলে গেছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চাও বসালাম, কড়াইটাতে চা বসিয়েছি আর হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো একবারে ডালটাও বসিয়ে দিব, মানে আজকে করব মুগ ডাল, আজকে হচ্ছে নিরামিষ, তো মুগ ডাল করবো। মুগ ডাল ডালের মধ্যেই সবজি দিয়ে করবো ডালটা, আর আলুটা সিদ্ধ দিয়ে দেবো। তো সকালের জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে, তারপর একটা কিছু করব। আর সারা রাত ব্যথায় ছটফট করেছি, তো এর জন্য মুখে মানে চাপা দিয়ে রেখেছি, চাদরটাকে চাপা দিয়ে রেখেছি, তো ডাক্তারের কাছেও যাবো ভাবছি। তো দেখা যাক কী হয়, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আর কি ডাক্তারের কাছে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি সব রকম সবজি মানে মটরশুঁটি, শিম আর টমেটো দিয়ে করছি হচ্ছে মুগ ডাল। তো যেদিন নিরামিষ থাকে সেদিন ডাল মুগ ডালটা করলে আমি সবজি দিয়েই করি আর কি, তো সবজি দিয়ে খেতে ভালো লাগে। তো চলো, ডালটা প্রায় হয়ে গেছে আর ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো চলো ডালটা করে তারপরে করবো হচ্ছে চাটনি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:45, আর আমার সকাল মানে ভাতটা তো আগেই করে রেখেছিলাম, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে তো এই যে ডালটা করে নিয়েছি, ডাল আর চাটনি করছি। তো অনেকদিন থেকে চাটনি খেতে ইচ্ছে করছে, তো করতে পারছি না, টমেটোটা আনা হয় কিন্তু করা হয় না। তো আজকে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, তো এখন একটু চাটনিটা করব, আর ডালটাও হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই দুটোই করব এখন আপাতত, তারপরে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, এই যে ভাই কালকে এক জায়গায় গিয়েছিলো, তো ওখান থেকে এনেছে সর্ষে ফুল আর হচ্ছে কুমড়ো ফুল। তো এবছর হচ্ছে সর্ষে ফুলে বড়া খাওয়া হয়নি, তো এটা করবো, তো ভাবছি কি এখন করবো না, তো এখন করলে মাত্র 11:45 বাজে, ঠান্ডা হয়ে যাবে, খেতে খেতে 2:30 বেজে যায়, তো সেই জন্য এটা হচ্ছে এখন রেখে দেবো। ডাল আর চাটনি, ডালটা তো হয়েই গেছে, চাটনিটা করে তারপর হচ্ছে আমি একটু বের হবো, আর এটা হচ্ছে পরে এসে করবো। তো কেন বেরোবো তোমাদের পরে অবশ্যই বলবো, আর কেন এভাবে ঠেকে টুকে আছে সেটাও অবশ্যই বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, চাটনিটা করে নিই, আর ওইদিকে ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, খালি হচ্ছে ঘরটা ঝাড়ু দিব আর ঘরটা মুছে নেবো, তাহলে কাজ কমপ্লিট, মার ঘরটাও গোছগাছ হয়ে গেছে, তারপরে এসে স্নান করে পুজো দেব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, শিম টমেটো মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ডাল করেছি মুগ ডাল, আর এদিকে আছে হচ্ছে চাটনি, জল পকোড়ি করেছি, চাটনি করেছি, তারপর হচ্ছে বড়াগুলো পরে করবো আর কি। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি আর মোটামুটি সব কাজ করেই রেখে গেছি, তো বাকিও আছে অল্প, তো যাই হোক কাজ তো কখনো পিছু ছাড়বে না। তো এদিকে দেখো আমি সোয়েটারটা পরে নিলাম, কারণ মানে রোদটা উঠেছে ঠিকই, কিন্তু রোদটা উঠে কিন্তু হাওয়া লাগবে, আবার চাদরটাও নিয়ে নেবো। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তো দেখা যাক কী হয়। আর এদিকে কালকে জামা কাপড়গুলো আছে, তো একটু রোদ্রে মেলে দিয়ে যাবো, যাওয়া মানে নেমে আর হচ্ছে জামা কাপড় মানে তাহলে অনেকটাই শুকিয়ে যাবে। তো কালকে অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, আর আমার নাইটি সবগুলো ভিজে, তো আজকে সকাল থেকে একটা পুরোনো নাইটি যেটা মানে বাদের খাতাতে সেই নাইটিটাই পরেছিলাম সকাল থেকে। তো চলো এখন বেরোই, একবারে জামা কাপড়গুলো বারান্দা থেকে নিয়ে রোদে শুকোতে দিবো, দিয়ে তারপর চলে যাবো। তো বন্ধুরা, আমার ডাক্তার দেখানো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছো ওষুধের কত বড় লাইন। তো এখন যাব হচ্ছে বাড়িতে, তো চলো আজকে ভিডিও করতে ইচ্ছে করছিলাম সেই জন্য করিনি, তো চল বাড়ি গিয়ে কথা। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:45, দেখতেই পাচ্ছো আমি শুয়ে আছি। তো আজকে গিয়েছিলাম হচ্ছে দাঁতের ডাক্তার দেখাতে, তো এর আগে যে দেখিয়েছিলাম 5 দিন পরে যেতে বলেছিল, তো
তো ব্যথাটা যখন একটু কমেছে আমি আর যাইনি। তো কালকে রাত্রে সারা রাত ঘুমোতে পারিনি, ঘরে প্যারাসিটামল ছিল, তো বারবার মানে তিনটা খেয়ে নিয়েছি, তারপরও ব্যথা কমেনি। তো সারাটা রাত এভাবেই কাটিয়েছি, সকাল 12টা পর্যন্ত এভাবেই ছিলাম, সকাল আর ওষুধ খাইনি, যেহেতু মানে ওষুধ খেলেও কমছে না সেজন্য আর খাইনি। তারপর হচ্ছে আজকে রান্না টান্না করে ডাক্তার দেখিয়ে এলাম আর কি। তো ডাক্তারের কাছে কি এত ব্যথা ছিল যে কি ভিডিও করবো, আর একা একা না সবসময় ইচ্ছেও করে না, যেহেতু কেউ সঙ্গে আর কি যায়নি, আমি একাই গেছি, আর প্রচণ্ড ব্যথা ছিল। তো ডাক্তারও খুব ব্যস্ত ছিল, মানে আমি হসপিটালে গিয়েছিলাম, এরাকেও দেখিয়েছিলাম, তো মানে ডাক্তার মানে একজনের দায়িত্ব ছিল ওখানে 3.5 ঘন্টা। তো কতটা টাইম বসেছিলাম বলো, আর ইচ্ছেও করছিল, আমার এত ব্যথা ছিল, সে চাদর দিয়ে চাপা দিয়ে ধরে রেখেছিলাম। তো এইভাবে দেখিয়ে এলাম, আর সেজন্য বাইরে আর ভিডিও করা হয়নি। তো এসে একটু গরম জল দিয়ে, ফ্লাক্স দিয়েছিল জলটা, একটু দুটো বিস্কিট খেয়ে তাড়াতাড়ি ওষুধটা খেয়েছি, তো এখন একটু কমেছে। তো এই যে শুয়ে আছি, ডাক্তার একটা মলম দিয়েছে তোমাদের দেখাচ্ছি, তো ওই মলমটা লাগিয়েছি, বলেছে মানে 5 মিনিট লাগাতে হবে, তো 5 মিনিটের উপরে হয়ে গেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো চলো মলমটা দেখাচ্ছি, ওষুধগুলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো এই যে হসপিটাল থেকে 5 দিনে দিয়েছে, আর একটা একটা করে আমি খেয়েছি, তো এই যে একটা একটা করে আমি খেয়ে নিয়েছি, আর যে পেস্টটা দিয়েছে তো সেটাও এটাও খুলে আমি লাগিয়ে নিয়েছি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করার সময় ছিল না, মানে এতটাই যন্ত্রণা কি আর শেয়ার করব, তো করে টয়ে দিলাম। তো পেস্টটা একটু লাগিয়ে নিলাম, খুলে নিয়েছি আর কি। তো আর মানে এতটাই ব্যথা করছে, ছেলেও কেউ আমি খাওয়াতে পারিনি আজকে আর কি, মানে ও স্কুল থেকে এসেছে 2:15, এখন বাজে হচ্ছে 4টায় বাজে 8 মিনিট কম আছে, তো আমি এখনও খাওয়াতে পারিনি। তো যাই হোক মানে এখন একটু কথা বলতে পারছি, আর সকাল থেকে তো ইচ্ছেই করছিল না। তো চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বলো তুমি। হ্যালো বন্ধুরা, আমার মা আমাকে আদর করতে আমার মা আমাকে আদর করে, আমি আর নিজে মাকে আদর করতেছি। আমার মা শরীর ভালো না আছে, তো দেখো ছেলেকেও আদর করতে পারছে না, অনেকক্ষণ পরে ওকে নিলাম, ব্যথা উঠলে মনে হয় কি একা একা থাকে। তো স্কুল থেকে এসেছে আর আমারও প্রচণ্ড ব্যথা ছিল, আর এতক্ষণ আমি কাছে ডাকিনি, তো এখন একটু ব্যথাটা কমেছে সেই জন্য ছেলেকে কাছে ডাকলাম আর কি। তো বন্ধুরা দেখো এসেই তো ওষুধটা খেয়েছিলাম, তো এখন একটু দাঁত ব্যথা কমেছে। তো এখন ওই যে ওকে বললাম একটু ভাত দিতে, তো ডাল আর চাটনি দিয়ে ভাত দিয়ে দিল, তো আমি আর কিছু করতে পারিনি, এসে আর মানে এতটাই খারাপ লাগছে আর কিছু করতে ইচ্ছে না, তো এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া করে যেহেতু শরীরটা একটু ভালো লাগছে, অনেকগুলো কালকে কাছাকাছি করেছিলাম, তো রোজ দিনে তো কাছাকাছি থাকি, তো এগুলো জামাকাপড়গুলো শুকিয়েছে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু ভালো লাগছে না, তো আর শুয়ে থাকার কোনো প্রশ্নই নেই, তো চলো জামাকাপড়গুলো গোছগাছ করে, তো আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি সন্ধ্যে পর্যন্ত শরীরটা ভালো লাগে তো তবেই আর কি যাব। দেখো কালকে যেগুলো কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কালকে তো শুকোয়নি, তো ওই যে আজকে এখন লাগিয়ে নিচ্ছি, তো অনেকগুলো শুকিয়েছে জামা কাপড়। তো সারাদিন তো ডাক্তারের কাছে যেহেতু গিয়েছি, অনেকটা সময় ওখানেও লেগেছে, এই কাজগুলো তো বাড়িতে থাকলে অনেকক্ষণ আগেই হয়ে যেত। তো যাই হোক যে এখন করে নিচ্ছি, আর আজকে বেড কাভারটা চেঞ্জ করবো না, কারণ একটা বেড কাভার আছে, আবার একটা হালকা কম্বল ও বিছানা যেহেতু পাতা আছে মানে বেঁধে রেখেছি ঠান্ডার জন্য, তো সেজন্য বালিশের কাভারগুলো লাগাবো আর কোল বালিশের কাভারটা লাগাবো, আর এগুলো হচ্ছে আর এখন ইসে করবো না, বেড কাভারটা আজকে আর আপনার তো একদিন পরে বিছানায় পাতলে পরে একদিন একটু পরে নোংরা হবে। তো যাই হোক চলো বেড কাভারগুলো লাগাবো, বিছানাটা একটু পরিষ্কার করবো, ঘরগুলো একটু গোছগাছ করে হাত মুখটা একটু ধুয়ে আসবো, আর দেখো কেমন লাগছে আমাকে একদম। তো শরীর খারাপ থাকলে যেটা হয়, আর সত্যি কথা বলতে কি মানে কালকে রাত থেকে এমন ব্যথা ছিল কি আর বলবো, তো এখন অনেকটাই ভালো লাগছে আর কি, ওষুধটা খেয়েছি মলমটা লাগিয়েছি অনেকটাই ভালো লাগছে, ব্যথাটা অনেকটাই কমেছে। তো চলো এই কাজগুলো ঝটপট করে নিই, আর কালকে যে বালিশটা কাভারটা খোলার সময় ছিঁড়ে গেছিল ওটাও সেলাই করে নিয়েছি, ওটা সকালে করে নিয়েছি, ওটা সকাল সকালে সেলাই করা হয়ে গেছে।
বন্ধুরা দেখো, সেজে গুজে রেডি হয়ে গেছি। তো সারাদিন তো শরীর ভালো ছিল না, আর ডাক্তারের কাছে গিয়েও ছিলাম। তো দেখো এখন একটু ভালোও লাগছে, আর দেখো রেডি হয়ে গেছি। তো সেদিন তো তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো আমার ননদের ননদের বিয়ে ছিল। আর তো সেদিন যেহেতু মেয়ে তুলে দিয়েছিল, তো আজকে হচ্ছে মেয়ে বাড়িতে এসেছে অষ্টমঙ্গলায়, তো খাওয়া দাওয়া হবে, তো সেখানেই যাচ্ছি। আর ভালো লাগছে বলেই যাচ্ছি। তো দেখো জীবনটাকে কিন্তু এভাবেই কাটানো উচিত, তাই না? যখন যেরকম পরিস্থিতি সেইভাবেই চলা উচিত। তো সারাদিন শরীর খারাপ ছিল, শুয়ে বসেছিলাম, ডাক্তারের কাছেও গেলাম, আর এখন ভালো লাগছে, চলে গেছি। তো জীবনে কখন কার কী হয় কেউ বলতে পারে না, তো সবারই এভাবেই চলা উচিত। তো আমিও আগে এভাবে চিন্তাভাবনা করতাম না, কিন্তু এখন ভাবি, তাই এভাবে চলার চেষ্টা করি, সব জায়গাতে যাওয়ারও চেষ্টা করি। তো চলো, এখন যেহেতু কোনো শারীরিক সমস্যা নেই, তো ঘুরে আসি। তো তোমরাও চলো আমার সঙ্গে। আর ওইদিকে পাশের বাড়ি কাকিমার ছেলে আর ছেলে বউ যাবে, তো ওরা ডাকাডাকি করছে, সেই জন্য এখন আর বেশি কথা বলছি না। তো চলো ওখানে গিয়ে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ছেলেও রেডি হয়ে গেছে, চলো পরে আবার কথা হবে। তো বন্ধুরা বিয়েবাড়িতে গিয়ে বেশি ভিডিও করা আর হয়নি, তো এখানে আমরা যখন গিয়েছি বেশি লোকও ছিল না। তো দেখো এখানে মেয়েগুলো নাচানাচি করছে, আমি একটু ভিডিও করলাম আর একটু খাওয়া দাওয়ার ভিডিও করেছি। তো এই পর্যন্ত, তো আর বেশি ভিডিও করা হয় না। আর আমরা 10টার দিকে প্রায় চলে এসেছি, তখনও পর্যন্ত সেরকম লোকজন আসেনি। তো দেখো আমরা যেহেতু চলে আসবো, তো খেতে বসে গেছি আমি, কাকু, আর আমার হচ্ছে একটা ভাস্তি, আর আমার ছেলে, আর এই যে পুচকুটা, তো আমার ননদের ছেলে আর কি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমি বাড়ি দিয়ে চলে এসেছি, আর এখনো শাড়িটা চেঞ্জ করা হয়নি। তো হয়েছে 10-15 মিনিট হয়েছে বাড়িতে এসেছি, আর এই শাড়িটা হচ্ছে পুজোতে দিয়েছিল আমার ননদ, তো আজকে এটাই পরে গেলাম। আর পুজোতে একদিন পরেছিলাম, তো আজকে নিয়ে দুদিন পরেছি। তো চলো, আর ওখানে গিয়ে করেছি টুকটাক ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেরকম লোকজন আমরা গিয়ে দেখি আসেও নি সেরকম লোকজন, তো আমরা চলে আসবো। আর প্রচণ্ড কুয়াশা পড়েছে বাইরে, তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলেও এসেছি। আর তো এই হচ্ছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।